এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আর এরই মধ্যে ভারতের তৈরি কোভ্যাক্সিনের এবার বিদেশি বরাত। কোভ্যাক্সিনের বরাত দিল ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, বরাত দিল মায়ানমার। 3 কোটি কোভ্যাক্সিনের বরাত দিয়েছে মায়ানমার, 15 লক্ষ কোভ্যাক্সিনের বরাত দক্ষিণ আফ্রিকা দিয়েছে, 50 লক্ষ কোভ্যাক্সিনের বরাত দিয়েছে ব্রাজিল। প্রথমে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আজ নবান্নে মুখ্যমন্ত্রী ভ্যাকসিন প্রসঙ্গে যে কথা বলেছেন যে রাজ্যে প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন এসেছে, আর কি বলেছেন তিনি, কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘরায়ের সঙ্গে। সুমন, আর কি বলেছেন মুখ্যমন্ত্রী? দেখো, নবান্নে আজকে ভ্যাকসিন নিয়ে, ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ে বৈঠক ছিল, সেই বৈঠকে মুখ্যমন্ত্রী থাকার কথা ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন না। এই বৈঠকে যে জুম অ্যাপের মাধ্যমে বৈঠক হয়েছে, এই বৈঠকে সমস্ত আধিকারিকরা ছিলেন, স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, চিফ সেক্রেটারি নিজে, অন্যান্য স্বাস্থ্য আধিকারিকরা, এর সাথে বিভিন্ন জেলার ডিএমরা ছিলেন। এই বৈঠকে চিফ সেক্রেটারি টেলিফোনের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে ধরা হয়, মুখ্যমন্ত্রী সেই টেলিফোনিক কনফারেন্সে এই জুম অ্যাপের মাধ্যমে যেটা বলেন সবাই উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে রাজ্যে ভ্যাকসিন কম এসছে, রাজ্যে ভ্যাকসিন কম এসছে, দরকার হলে স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য সরকার এই ভ্যাকসিন কিনবে বিভিন্ন ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে, কিনে কিনে সমস্ত মানুষকে দেওয়া হবে, রাজ্যের মানুষকে দেওয়া হবে এবং বিনে পয়সা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন যে বিনে পয়সা ভ্যাকসিন দেওয়া হবে রাজ্যের সমস্ত মানুষকে, দরকার হলে রাজ্য সরকার ভ্যাকসিন কিনবে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে এবং সেটাকে বিনে পয়সায় রাজ্য রাজ্যের সমস্ত মানুষকে দেওয়া হবে। এবং এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী যেটা বলেন যে রিউমার ভ্যাকসিনের যে রিউমারগুলো ছড়ানো হচ্ছে, সেই ছড়ানো যাতে না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে প্রশাসনকে, জেলা প্রশাসনকে, সবাইকে বলেছেন যে যাতে ভ্যাকসিন নিয়ে রিউমার না ছড়ায় এবং সেই দিকে নজর রাখা। এরই পাশাপাশি তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে পর্যায়ক্রমে, তাদের দিকে ক্লোজ মনিটরিং করা, অর্থাৎ তাদের যাতে শরীর খারাপ না হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না হয় সেই দিকে কিন্তু নজর রাখা, অর্থাৎ এই ভ্যাকসিন যারা গ্রহণকারী তাদের দিকে নজর রাখা, এই বিষয়টাও তিনি বলেছেন। মোদ্দা কথা, তিনি যেটা মূলত বলেছেন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কম পাঠিয়েছে, যতটা দরকার সেই অনুযায়ী কম পাঠিয়েছে, দরকার হলে রাজ্য সরকার ভবিষ্যতে ভ্যাকসিন কিনবে ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলোর কাছ থেকে এবং রাজ্য সরকার এই ভ্যাকসিন কিনে রাজ্যের সমস্ত মানুষকে বিনে পয়সায় ভ্যাকসিন দেবে। মূলত কনফারেন্স মিটিং এ আজকে মুখ্যমন্ত্রী এই কথাটাই জানা। ধন্যবাদ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।